নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ট্রেন জার্নির সবজি খুব তেল কম মশলা দিয়ে বানাবো অনেকে অনেক রকম নিয়ে যায় তবে আমি এইরকমভাবেই বেশি নিয়ে যেতে পছন্দ করি একদম তেল থাকবে না মশলা খুবই কম আর বানাবো আজকে পানিরের তরকারি তো পানিরগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নেবো কেন বেশি তেল টেল দিয়ে বানালে না আপনি চারিদিকে পড়তে থাকে ওটা তো সেই জন্যে খুব কম তেল টেল দিয়ে নিয়ে যাবো আর একদম শুকনো শুকনো করে বানাবো এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম পানিরগুলো তবে এটা কেনা পানির তো দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে আর সাথে কেটে নিয়েছি কিছুগুলো আলু দেখছেন একদম ছোট ছোট আলু কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা আর আলুগুলো আমি এইরকম ছোট ছোট টুকরো করেছি একদম ছোট ছোট কেটে নেব একখানা টমেটো এখানে একদম কোনো রকম আমি মশলা দেব না বিনা মশলায় পুরোটো বানাবো আর ট্রেনের মধ্যে দেখবেন এই সব তরকারি না খেতেও আপনার ভালো লাগবে এখানে বসে দিলাম একখানা কড়াই খুব সামান্য তেল দিলাম প্রথমে আমি পানিরগুলো একটু ভেজে নেব আমি এমনিতে সাধারণত পানির খুব একটা ভাজি না কিন্তু যেহেতু ট্রেনে নিয়ে যাব তো সেই জন্যে একটু পানিরগুলো ভেজে নিলাম তো এটা ভাজা হয়ে গেছে এরপরে আমি উঠিয়ে নেব। খুব বেশি হার্ড করে ভাজলে খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নই দেবেন দিলে ভালো লাগবে দিয়ে দিলাম তেজপাতা আর আলুগুলো দিয়ে দিলাম দেব এখানে নুন আর দিয়ে দেব হলুদ ব্যাস আর কিছু দেব না দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি এগুলো ভেঙে দিলাম না আস্ত আস্তেই দিলাম আর একখানা ভেঙে দিলাম আর দেব টমেটো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব তো দেখুন এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এরপরে যে পানিরগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো পানিরের সাথে তো দেখুন এগুলো ভাজা আমার হয়ে গেছে এরপরে দিয়ে দেব জল ব্যাস আর কিছু করার নেই উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা এপরে আমি আটা মেখে নেবো দিয়ে দিলাম একটা কভার এরপরে আটা এখানে মেখে নিলাম এটা একদম গমের আটা নিয়ে নিলাম নুন দিয়ে দিলাম জল যেরকম আটা মাখে সেরকমভাবেই আমি মেখে নেব আমি এখানে একদম প্লেন রুটি নিয়ে যাব আপনারা যদি পছন্দ করেন লুচি পরোটা এগুলো নিয়ে যেতে পারেন তবে আমার একদম রুটিটাই ভালো লাগে একদম এরকম নরম করে মেখে নিতে হবে দিয়ে দিলাম একটা কভার আর তরকারিটা এপারে চেক করে নিই দেখুন তরকারিটা মোটামুটি জল শুকিয়ে এসছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এটা কখনও খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তো চলুন এটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব একদম শুকিয়ে দিলাম ঝোল রাখলাম না তো দেখুন আমার তরকারিটা একদম রেডি এপরে আমি রুটি বানিয়ে নেব তবে একদম প্লেন রুটিটা রাখবো না সাথে একটু ঘিও বুলিয়ে নেব রুটি করার আগে আটাটা আর একটু থেসে নিতে হবে রুটি যেরকম বানানো হয় ঠিক সেভাবেই বানাবো তবে আপনারা চাইলে লুচি পরোটা নানা রকম নিয়ে যেতে পারেন তবে আমার মনে হয় ট্রেনে যাব যখন একদম প্লেন রুটিটা ভাল ভালো খেলে শরীরও খারাপ করে না অনেক সময় দেখবেন তেল টেলের জিনিস খেলে শরীরটা খারাপ লাগে তো চলুন এটা বেলা হয়ে গেছে এবার এদিকে আমি তাওয়াও বসে দিচ্ছি তাওয়াটা বেশ গরম হয়ে গেছে এপরে রুটিটা দিয়ে দি আর এই রুটিটাও খুব সুন্দর তাওয়ার মধ্যেই ফুলে যাবে দেখছেন কি সুন্দর ফুলে গেল মিডিয়াম আঁচ করে রাখবেন তো এরকম ফুলে যাবেন যারা যারা তাওয়ার মধ্যে ফুলিয়ে রুটি খান তারা এই এই রকমভাবে করতে পারবে আরেকটু আমি ভালো করে গ্যাসের মধ্যে সেঁকে নেব আরেকটা রুটি আমি এভাবেই দিয়ে দেব মোট আমি তিনটে রুটি বানাবো বেশি বানাবো না এটাও ফুলে গেছে তবে আমি ভুল ভুল হয়ে গেছিলো গ্যাসের ফ্লেমটা জোর জোরে করা ছিল যার জন্য এটা পুড়ে গেলো তো চলুন আমার তিনটে রুটি বানানো হয়ে গেছে এখানে একটু নিয়ে নিলাম ঘি এটা আমার বাড়ির তৈরি রুটিগুলোর মধ্যে একটু ঘি লাগিয়ে নেব না তো একদম প্লেন রুটিটা না শক্ত হয়ে যেতে পারে ঘিয়ের জায়গায় আপনারা প্লেন রুটিও রাখতে পারেন আবার তেল দিয়েও একটু সেঁকে নিতে পারেন তবে আমার ঘি দিয়ে রুটিটাই ভালো লাগে একদম খুব সুন্দর নরম থাকে সবগুলোই একইভাবে আমি লাগিয়ে নেব খুব ভালো করে লাগিয়ে নেবেন তাহলে রুটিটা একদম তুলতুলে নরম থাকে এটা আমার লাগানো হয়ে গেল এরপরে এটাকে সরিয়ে রাখি রকম পেপার দিয়ে আমি রুটিগুলো একটু ফোল্ড করে নেবো এর জায়গায় আপনারা অ্যালমোনিয়াম ফয়েল দিয়েও করতে পারেন তবে আগে আগে জানেন আমি অনেক রকম তরকারি নিয়ে যেতাম তবে আমার এখন এই পানিরের তরকারিটা ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ির সবাইও খুব পছন্দ করে এই রকম লম্বা করে নিলাম ব্যাস দিয়ে এই রকম করে রুটিটা অনেকক্ষণ অবধি একদম নরম থাকবে আর ভালো থাকবে এই রকম দেখুন কি সুন্দর হয়ে গেল এখানে নিয়ে নিলাম একটা অ্যালুমিনিয়ামের বাটি এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো কিছুগুলো মিষ্টি খাওয়ার পর একটু মিষ্টি খেতে ভালোই লাগে ব্যাস এটা বে চারদিক থেকে ফোল্ড করে দেবো আর এই বাটিগুলো একদিকে ভালো খাওয়া দাওয়ার পর ফেলে দাও কোনো রকম ঝামেলা নেই আর এই যে আমার একদম শুকনো শুকনো তরকারি করেছে সেই জন্যে ঘিয়ে একটুখানি রুটিগুলো করে নিলাম তাহলে অসুবিধা হবে না খেতে আজকে আপনার আপনাদের কাছে কেমন লাগলো আমার ট্রেন জার্নি রেসিপি ভালো লাগলে আপনারা এভাবেই বানিয়ে নিতে পারবেন আর একটা লাইক অবশ্যই করবেন তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসব নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ